প্রতিপালিত ইচ্ছা স্যার, কিন্তু একা দেওয়া সম্ভব না, শরীরকে প্রতিপালিত দিতে পাশাপাশি যারা লোক আছে তারা হইলে নামাজ মাঝে মাঝে পড়ে না, সুদের সাথে তারা জড়িত, তাদের সাথে প্রতিপালিত দিতে পারবে কিনা? আচ্ছা আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছেন যে এক ভাই কোরবানি দিতে চাই, কিন্তু কোরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা, যে কেউ বেনামাজি, কেউ সুদখোর হারাম খায়, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, এই রকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না, এই ক্ষেত্রে আমি উপদেশ দেব যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কোরবানি নিজেই দিতে, এই ভাগে কোরবানিটা একবারে অগতির গতিতে রাখেন, শেষখানে রাখেন, যখন অভাবই পারছেন না, গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিমকে, তাহলে মুসলিম হবে না, এইসব গুমরাহি কথা। গরুর গোস্ত জায়েজ খাওয়া, সুন্নাত না, গরুর গোস্ত কি জায়েজ? নবী শাসন গরুর গোস্ত খেয়েছেন এবং হাদিস দেখাইতে পারবেন তখন তখন? হ্যাঁ, যেমন খাসি আর উঁড় দেখাইতে পারবেন, তো ওইরকম দেখাইতে পারবেন কি? আর দেশে গরু ছিল না, তো গরু খেতে হবে ভারত বাংলাদেশ আর পাকিস্তানে, তাহলে পাকা মুসলমান হবে, কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজ টামাজ পড়ান না, আমরা গরুটা খেতে হবে, এই জাহিলিয়াত থেকে দূর করেন মগজ থেকে। তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া যায়, তো চেষ্টা করেন খাসির কুরবানি, তাহলে আপনি স্বাধীন থাকলেন, অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে দু চার গ্রাম নিয়ে দূর থেকেও যদি হয় ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন, যদি একান্ত নাই পান তো শরীয়তের ফতোয়া আমি যা পড়ে দেখেছি হাইয়াতে কোবাইল ওলামা সৌদি আরবের বড় বড় ওলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে, বাকি যেই ব্যক্তি বেনামাজি তার গোস্ত খাওয়াবে, কারণ বেনামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না। এইরকমই যারা কবর মাজার পূজা করে মুসলিম সমাজে, তার ফরজ নফল কিছুই কবুল, মুশরিকের কিছুই কবুল হয় না, সুতরাং ওদেরটা কবুল হবে না, আপনারটা কবুল হয়ে যাবে, কিন্তু ভাগটা নয়, গোটা গরু দিতে পারলে ভাগে যাবেন না, গোটা গরু দিতে পারছেন না।